أولئك جزاؤهم مغفرة من ربهم وجنة تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. إرأي ترى جادر پرشکر حلو تادر ربير پکھو تكي خما ابن جنت جخنه خما آچه شخنه کیا چه جخنه خما آچه شخنه کیا چه جنت آس اپنا دیکھ بین خما چھڑا جنت نائی دویا چھڑا جنت نائی خما چھڑا جنت نائی کیو اللہ دویا چھڑا جنت پبیش کرتے پر بنا تو ایکتا لوگ کے جو دی اللہ خما ہی نہ کرے دویا کرو بے کنو একটা লোক আমরা কেউ কি অন্যায় থেকে বিরত অন্যায় মুক্ত একেবারে কোনো অন্যায় নেই তাহলে অন্যায় তো অন্যায় এবার যে ক্যাটাগরির অন্যায় হোক যে বয়সের লোকই করুক অন্যায় তো অন্যায় তাই আল্লাহ তাআলা বলছেন যে এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা তাহলে ক্ষমা একটা পুরস্কার জান্নাত একটা কি ক্ষমা কি একটা পুরস্কার আপনি দেখবেন ক্ষমা আসলে জান্নাত আসবে দয়া আসলে জান্নাত আসবে আর দয়া আসার জন্য জরুরি হচ্ছে ক্ষমা আসার জন্য জরুরি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনি যদি সূরা নূহ পড়েন আপনাদের সবার বাসায় তো কোরআন আছে অবশ্যই খুব সূক্ষ্মভাবে যদি একটা জিনিস আপনি চিন্তা করেন সূরা নূহতে দুই ক্যাটাগরির দাওয়াত আছে মানে নূহ আলাইহিস সালাম অপারগ হয়ে বাধ্য হয়ে শেষ পর্যন্ত আর না পেরে দুই ক্যাটাগরির ফরিয়াদ করছে আল্লাহর কাছে কয় ক্যাটাগরির ফরিয়াদ দুই ক্যাটাগরি এইটা আপনাকে যদি না ভাবায় আপনি চেষ্টা করুন ভাবতে এটাকে নিয়ে কেন যেমন সূরা নূহ সময় কম আমি পুরোটা পড়লাম না সূরা নূহটা যখন আপনি পড়বেন ওখানে কি আছে যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে হ্যাঁ এবং বলেছে শোনো আমার জাতি আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী তোমরা ভালো হয়ে যাও আযাব আসার আগে কি হয়ে যাও ভালো হয়ে যাও তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে হ্যাঁ তোমাদের জন্য জান্নাত দিবে এভাবে বলছে তিনি বলার পরে ওনার জাতি মানলো না তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে হে আল্লাহ আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি গোপনে দাওয়াত দিছি আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি একদম জোরে জোরে অ্যানাউন্স করছি ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন যখন তারা আমি আমি নূহকে যখন তারা দেখেছে তারা আমার আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে মুখে মুখ ফিরিয়ে নিছে পালায়ে গেছে আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে তারা তত বেশি আমার থেকে পালাইছে এটা ছিল একটা ফরিয়াদ রাইট অ্যান্ড দেন এইরকম একটা সিচুয়েশনে যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতের মাঠ এইরকম একটা পর্যায়ে চলে গেছে ওনার শত চেষ্টার পরে ওনার উদারতার পরে উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে চব্বিশ ঘন্টা এইরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহর পক্ষ থেকে অফারটা আপনারা নেবেন রাজি আছেন নিতে আপনারা এটা এখনো চলমান এই অফার নূহ আলাইহিস সালাম তার জাতিকে করেছিল ওনার জাতি নেয়নি না নেওয়ার ফলে তিনি আরেকটা আবেদন আল্লাহর কাছে করেছে ওই আবেদনটা ছিল কঠোর ওই আবেদনটা সহজ ছিল না আমাদের জন্য কিন্তু এখন সেম অবস্থা নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বলল যে শোনো ফাকুলতু অতঃপর বললেন ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও যা করেছো করেছো তোমার অন্যায় কত রকমের আছে কত ধরনের আছে কত বছরের পুরনো অন্যায় কত দিন যাবত এই অন্যায় করতেছ ডাজেন্ট ম্যাটার অন্যায় যত বড় আর যত বেশি হোক না কেন তুমি আমার রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গাফফারা তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাশীল ক্ষমা করে দেবে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের জাতির জন্য নূহ আলাইহিস সালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না এরা কি হচ্ছে না অন্যায় ডুবে আছে তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসলো যে যদি সারেন্ডার করো যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে অ্যান্ড দেন তিনি ওদেরকে কিছু আরও কিছু অফার করেছিল ওদের যে সমস্যাগুলো ছিল ওদের যে দুর্দশাগুলো ছিল
তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না ইবাদত কয়টা বলছে কয়টা ইবাদত একটা কয়টা ইবাদত ইবাদত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইবাদতটা কি আস্তাগফিরুল্লাহ বলা কি বলা আল্লাহুম্মা গফিরলি বলা বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন শুধু এই কথাটাই ইবাদত শুধু এই কথাটা কি নূহ আলাইহিস সালাম তিন রকমের ইবাদত দিয়ে তিনটা অফার করেন নি আজকের দিনেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উনার উম্মতকে এটা শিখিয়েছে তিনটা আমলে তিনটা অফার করেন নি একটা আমলে সবগুলো অফার করেছে কি বললেন যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা তো ক্ষমা চাইলে আর কি পাবা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ক্ষমা চাইলে আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ হবে তোমাদের যে পানির সমস্যা তোমাদের যে তৃষ্ণার সমস্যা মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে ভরপুর ফসল হবে ভরপুর ফসল হবে তোমাদের খাদ্যের সমস্যা মিটে যাবে তোমাদের এই একটা ইবাদত আস্তাগফিরুল্লাহ বলা আর একটা অফার করলেন ওয়ামদিদকুম বিআমওয়াল তোমরা যে কাঙ্গাল ফকির দরিদ্রতায় তোমরা জর্জরিত যদি তোমরা আস্তাগফিরুল্লাহ বলো ওয়ামদিদকুম বিআমওয়াল তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ এই একটাই সেম ইবাদত